আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমাদের মামুন স্যারের ছাত্রদের পরীক্ষা, আজকে মাল সেট আপ, আগামীকালকে পরীক্ষা। মামুন স্যার রেডি, ছাত্ররা রেডি, যারা পরীক্ষার্থী তারাও রেডি, সেই সাথে আরও রেডি কি মালামাল। মালামাল অলরেডি গাড়িতে উঠে গেছে, বাকি আছে আর কিছু? বাকি নাই, ওরা এখনই বের হয়ে যাবে, জায়গা ফাঁকা। তো আপনারা যারা আছেন, আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন, তারা আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো কেন দেখবেন? ভিডিওগুলো দেখার কারণ হচ্ছে কি, কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে এই ভিডিওগুলো দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন যে ট্রেনিং সেন্টারে কী হয়। অনেকেই বাড়ি বসে কল্পনা করে যে ট্রেনিং সেন্টার মানেটা কী, সেখানে গেলে কী করতে হয়, বিল্ডিংয়ে কাজ করতে হয় না, ফ্লোরে পড়তে হয় না, চেয়ার টেবিলে এসির মধ্যে পড়তে হয়। অনেক রকম চিন্তাভাবনা অনেকেরই থাকে। মানে মানুষ যখন, বাবা মা যখন বলে যে তোরা ট্রেনিং সেন্টারে ভর্তি করাবো, তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে ট্রেনিং সেন্টার কেমন। আসলে ট্রেনিং সেন্টার এমনই, আমার আগের ভিডিওগুলো দেখবেন। এবং আজকে আমাদের মামুন স্যারের ছাত্র, তারা চলে যাচ্ছে পরীক্ষা দিতে। আমাদের স্যারের নাম হচ্ছে মোহাম্মদ মামুন, অ্যাসিস্ট্যান্ট টিচার, টিআই থার্মাল ইনসুলেশন ট্রেড। তো যারা যারা টিআই ট্রেডে ভর্তি হতে চাচ্ছেন, তারা মামুন স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন পরীক্ষা দিবে কে কে, হাত উঁচু করো। চারজন এক জায়গায় দাঁড়াও। আচ্ছা, আমরা এখন আমাদের চারজনের পরিচয় পর্ব নিব। তোমার বাসা কোথায়, তোমার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান সুজন, বাসা যশোর। মেহেদি হাসান সুজন, বাসা যশোর। কতদিন হয়েছে তুমি এখানে আসছো? তিন থেকে সাড়ে তিন মাস। সাড়ে তিন মাস, যাই হোক, কেমন লাগলো তোমার? যে ভালো লাগলো, অনেকদিন দীর্ঘদিন ট্রেনিং করে অনেক কিছু শিখতে পারলাম। আচ্ছা, আমাদের কালকে সার্জারি পরীক্ষা, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, সবাই দোয়া করবেন ওর জন্য। তোমার নাম কি, বাড়ি কোথায়? মেহেদা হোসেন আপি আমার নাম, বাসা যশোর। যশোর কোথায়? যশোর নাভারন। আচ্ছা, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। কতদিন লাগছে তোমার টোটাল? তিন মাস বিশ দিন লেগে গেছে। তোমার নাম কি? মোহাম্মদ শাহ হোসেন। আচ্ছা, বাড়ি কোথায়? যশোর। যশোর কোথায়? নাভারন। কেমন লাগলো এখানে? ভালো লাগছে। কতদিন লাগছে? তিন মাস। কোনো অভিজ্ঞতা শেয়ার করবা? নাই। তোমার নাম কি? নাম আসিফ হোসেন। তুমি তো সিনিয়র ভাই সব থেকে। তোমার কতদিন লেগে গেছে এখানে? ফুল চার মাস। আজকে ফুল চার মাস। আজকে ফুল চার মাস। এই চার মাস লাগার কারণটা কি? আমি যখন আসছিলাম তখন কোটা ছিল না, ছিল না। যাই হোক, এই যে কোটা, এই পরীক্ষা দিচ্ছ, এটা কীভাবে সম্ভব হলো? অনেকেই তো কোটা পাচ্ছে না। তার জন্য দোয়া করতে হবে আমাদের, আল্লাহ যেন আমরা আরও বেশি কোটা পাই, পরবর্তী পরীক্ষার্থী যেন দ্রুত পরীক্ষা দিতে পারে। মানে একটা সেন্টারে মালিকের সহযোগিতা না থাকলে কিন্তু দ্রুত পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, তাই তো? এই জন্য আমাদের শাহপরণ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের মালিক কিন্তু কোটার ব্যবস্থা করে থাকে। এবং আপনারা যারা ভর্তি হবেন, ভর্তির আগে অবশ্যই আমাদের সঙ্গে বিস্তারিত তথ্য নেবেন এবং সরজমিনে দেখবেন, সেন্টারে আসবেন। দেখে যদি আপনাদের মনে হয় যে এই সেন্টারটা পারফেক্ট, তাহলে আপনি এই সেন্টারে ভর্তি হবেন। আর যদি পারফেক্ট মনে না হয়, তারপরেও দেখতে থাকবেন, দেখবেন একটা সময় আপনি বুঝতে পারবেন যে কেমন এটা। আর ভিডিওর বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে, যারা আমার ভিডিওতে নতুন আসলেন তারা দেখতে থাকুন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যেতে পারে। যখন ভালো লাগবে তখন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তারপরেও দেখবেন। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই গাড়িতে উঠবে, উঠে পড়েন গাড়িতে, যান। ওরা এখনই বের হয়ে যাবে, আমি ফ্রন্ট সাইড দেখাই এখন। আমাদের শাহপরণ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফ্রন্ট সাইডটা যাচ্ছি। আমাদের মামুন স্যার কিন্তু অলরেডি উঠে গেছে। মামুন স্যার হাই দেন, তার ছাত্র সব। আমাদের শাহপরণ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ফ্রন্ট সাইট হচ্ছে এটা, যেদিকে যাচ্ছে জিরাবো বাজার বটতলা চলে যাচ্ছে ওরা। আর এই যে রাস্তার এই সাইডটা, এই সাইডটা হচ্ছে কাঠগড়া বাজার। আজকে আমার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা মিস করলেন তারা পরবর্তীতে দেখে নেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।